আসসালামু আলাইকুম। তো বাইক নিয়ে যারা ট্যুর দিতে পছন্দ করেন বা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় লং ট্যুরে যান, আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই। তো এই ভিডিওতে আমি বলবো বাইক নিয়ে লং ট্যুর দেওয়ার আগে যে জিনিসগুলো বা যে বিষয়গুলো খেয়াল রাখবেন বা জাস্ট একটু চেক করে নেবেন। তো এক্ষেত্রে আমি মাত্র চারটা জিনিসের কথা বলবো যা খেয়াল রাখলে আল্লাহ চাইলে অন্তত ট্যুরে গিয়ে আপনি কোনো ঝামেলায় পড়বেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার মূলত এই খেয়ালটা আসে আমার ট্যুর দেওয়ার আগে। আমি যখন বাইক নিয়ে ট্যুরে গেছিলাম, তো ট্যুরে যাওয়ার আগে আমি জাস্ট কয়েকটা জিনিস চেক করছিলাম। তখন আমি দেখলাম যে কয়েকটা জিনিসের সমস্যা দেখা পড়লো, চোখে পড়লো আমার সমস্যা। তো তখন আমার মনে হলো যে আসলে এই বিষয়গুলো একটু শেয়ার করা উচিত। তো চলুন শুরু করি। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে বাইকের চাকার কন্ডিশনের কথা। তো দেখেন, বাইকে চাকার কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। চাকার কন্ডিশন যদি খারাপ হয় অথবা যদি চাকার যে বিটগুলো থাকে, বিটগুলো যদি ক্ষয় হয়ে যায়, চাকা অনেক পুরানো হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই চাকাটা রাস্তার সাথে বেশি গ্রিপ করতে পারে না বা মানে স্লিপ করার সম্ভাবনা থাকে। আর এই ধরনের চাকা নিয়ে যদি আপনি ট্যুরে যান, তাহলে আপনার মনের মধ্যে এক ধরনের কনফিডেন্সহীনতা থাকবে। লং ট্যুরে যাওয়ার সময় অবশ্যই কনফিডেন্স থাকা খুব জরুরি, কারণ আপনার প্রচুর গাড়ি ওভারটেক করতে হবে অথবা রাস্তায় অনেক বাঘ থাকবে। সেই সব বাঘ বা মোড়ে গিয়ে কর্নারিং করার সময় আপনার কনফিডেন্সটা খুবই জরুরি। তো এই জন্য যদি চাকাটা পুরানো হয়ে যায় বা বিটগুলো ক্ষয় হয়ে যায়, আর সেই গাড়ি বা সেই টায়ার আলা বাইক নিয়ে আপনি যখন যাবেন, আপনার মনের মধ্যে একটু কনফিডেন্স, আত্মবিশ্বাস একটু কম থাকতেই পারে। তো এই ক্ষেত্রে আর যদি বৃষ্টির দিন হয় বা বর্ষাকাল হয়, সেই ক্ষেত্রে তো আমি বলবো যে এই ধরনের বাইক নিয়ে যাওয়া বা এই টায়ার চেঞ্জ করে নিয়ে যাওয়াটা খুবই জরুরি। তাই প্রথমেই যেটা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই বাইকের টায়ারের কন্ডিশন। আরেকটা বিষয় হচ্ছে টায়ারের সাথে যুক্ত, সেটা হচ্ছে বাইকের চাকার যে হাওয়ার প্রেশার। হাওয়ার প্রেশারটা অবশ্যই বাইকের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে। বাইকের হাওয়া চাক সামনের চাকায় কত হবে বা পিছের চাকায় কত হবে, এটা প্রতিটা বাইকের ম্যানুয়ালে দেওয়া থাকে, অথবা এখন হচ্ছে যে চ্যাসিস থাকে, চ্যাসিস বাইকের চ্যাসিসের পিছন দিকে, পিছনের চাকার আশেপাশে কোনো একটা সাইডে, এটা আপনি পরিষ্কার দেখতে পারবেন যে কোম্পানি থেকে এখন এগুলো দিয়ে দেয়। এবং এটা আপনি ওইখান থেকেই দেখে ওইভাবে হাওয়া দিলে আপনার বাইকের হাওয়াটা ঠিক থাকবে। আর বাইকের হাওয়া ঠিক থাকলে তখন বাইকে চালায় আপনি আরো স্মুথলি চালাইতে পারবেন, তখন আরো কনফিডেন্স বেশি পাবেন, টায়ারের গ্রিপিংটাও ভালো পাবেন। তো চাকার ক্ষেত্রে দুইটা কথা, একটা হচ্ছে চাকা অবশ্যই যদি বেশি পুরানো হয়ে যায়, মানে মোটামুটি কন্ডিশন থাকলে সমস্যা নাই, কিন্তু যদি বেশি পুরানো হয়ে যায়, একদম চাকা সমান হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, সব বিটগুলো ক্ষয় হয়ে গেছে, সেটা একটু চেক করে নেওয়া ভালো। আর হচ্ছে হাওয়ার প্রেশারটা অবশ্যই দেখে নেবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেক প্যাড, সামনের এবং পিছনে যে চাকার ব্রেক থাকে, এই ব্রেকটা আপনি অবশ্যই চেক করে নেবেন। এটা হচ্ছে যদি আপনার বাইকের যদি ব্রেকিং সিস্টেমটা খুব ভালো থাকে, সেক্ষেত্রে আপনার বাইক চালালে আপনি কনফিডেন্স বেশি পাবেন। লং রাইডে গেলে আপনার এই সমস্যাগুলো হবে না, আপনি জরুরি মানে বিভিন্ন সময় জরুরি ব্রেক করা লাগতে পারে, বা অনেক সময় হঠাৎ আপনার অপরিচিত রাস্তায় কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন পড়তে পারে, অথবা আপনি চালাচ্ছেন হঠাৎ সামনে একটা স্পিড ব্রেকার চলে আসলো, তো এরকম ক্ষেত্রে যদি আপনি ব্রেকটা ঠিক মতো কাজ না করে আপনি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। তাই ব্রেকিংটা এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে ব্রেকিংটা খুবই জরুরি। তো দুই নম্বরে যেন আমি ব্রেকিং সিস্টেমটাকে রাখছি। তিন নম্বরে বলবো হচ্ছে বাইকের চেন ম্যানেজমেন্টের কথা। এক্ষেত্রে বলে নেই, আমার বাইকের যখন আমি চেনের ব্যাপারটা চেক, মানে সচরাচর চেনটা চেক করা হয় না, কিন্তু আমি যখন লং রুটে যাব তখন আমি সিদ্ধান্ত নিলাম যে চেনটা আমি একটু খুলে চেক করে দেখি। তো তখন আমি দেখলাম যে আমার চেনের যে ইয়াটা থাকে, চেন স্পকেট সামনের যে ছোট চাতকিটা থাকে গোল, যেটা দিয়ে চেন ঘুরে, পিছনেরটা তো বড় থাকে, সামনে ছোট একটা থাকে, তো ওইটা দেখলাম পুরাই ক্ষয় হয়ে গেছে, অল্প একটু জাস্ট আছে আর কি। যদি আমি এটা চেক না করতাম, সেক্ষেত্রে হয়তো আমি লং রুটে যখন যাব তখন আমি 2,000, 500 বা 600, 700 বা 1,000 বাইক, 1,000 কিলো যদি বাইক চালাই, সেই ক্ষেত্রে এইটা যদি ভেঙে যায় বা রাস্তার মাঝখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার একটা ঝামেলা। এই জন্য চেক করে নেওয়াটা ভালো। আমি চেক করে নিয়েছিলাম, বিধায় আমি এইটা সমস্যাটা দেখতে পারি এবং আমি পরে ওটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আপনারা তো ভিডিওতে সেটা দেখতেই পাচ্ছেন, আমি পরে এটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এই জন্য তিন নম্বরে সেটা হচ্ছে যে অবশ্যই চেন ম্যানেজমেন্টটা একটু দেখে নেবেন, চেনের কি সিচুয়েশন আছে, কারণ এটা সবসময় চেক করা হয় না, তো আর এটা চোখেও পড়ে না, যে কারণে চেক করে নেওয়া ভালো। আর সর্বলাস্টে যেটা বলবো সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের টেম্পারটা খুব গুরুত্বপূর্ণ।
যদি আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় চলে আসে বা হয়তো অল্প 100 কিলোর পরেই চেঞ্জ করা উচিত, এরকম সিচুয়েশন থাকলে আপনি একটু আগেই চেঞ্জ করে নেন, এবং আগে চেঞ্জ করে নিলে আপনি পরবর্তীতে মাইলেজটাও ভালো পাবেন এবং একটা স্মুথলি বাইক চালানোর সুবিধাও পাবেন। এই জন্য বাইক, আর আপনি যদি চলে যান মানে ট্যুরে চলে গেছেন কিন্তু আপনার ওইখানে গিয়ে আপনি চিন্তা করতে পারেন যে আমি কোন একটা জায়গা থেকে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিব, এটা একটা ভুল ডিসিশন হবে। কারণ বাইরে সচরাচর ঢাকার বাইরে বা অন্য কোথাও গ্রাম অঞ্চলে ঘুরতে গেলে ওইখানে ভালো মানের ইঞ্জিন অয়েলটা আপনি পাবেন না, সেই ক্ষেত্রে আপনার হয়তো নকল ইঞ্জিন অয়েলই বাইকে লাগাতে হবে বা অথবা আপনি না লাগায় চলে আসতে হবে, সেই ক্ষেত্রে একটু ইঞ্জিনের সমস্যা হতে পারে। কারণ টেম্পার নষ্ট হয়ে গেলে ইঞ্জিন অয়েলের, বা একটা ইঞ্জিন অয়েল দীর্ঘ সময় মানে অতিরিক্ত চালাইলে সেটা ইঞ্জিনের উপর একটা সমস্যা সৃষ্টি করে, অথবা ইঞ্জিনও অনেক সময় গরম হয়ে যায় বা নানা রকম সমস্যা দেখা দেয়। ইঞ্জিন সর্বোচ্চ যেটা খারাপ হতে পারে সেটা ইঞ্জিন সিজ করতে পারে, সর্বোচ্চ। আমি জিক্সার একটা বাইকে দেখছি আমার এক পরিচিত লোকের, যে দীর্ঘদিন ইঞ্জিন অয়েল পরিবর্তন করে না, পরবর্তী সাইডে ইঞ্জিন মানে সেটা ইঞ্জিন সিজ করে গেছে আর কি। তো এই ছিল বলার আজকের মতো, এটুকুই। সবাই ভালো থাকবেন, আর লং ট্যুরে যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সেফটি গার্ড এবং হেলমেট এগুলো অবশ্যই ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।